गाइज गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माई चैनल देवर पिताज ब्लॉग। सो गाइज आज के तुम्हारे आबो एक नतून वीडियो नहीं चले आशा कर वीडियो तुम्हारे भलो लगे वीडियो की भलो लेगे थकले लाइक कमेंट शेयर कर दे चैने नतून हो चैनल के सबसक्राइब कर दे पशे थका बेल आइकन प्रेस कर दे। तो गाइज वीडियो की शुरू करार आगे तुम्हारे किछु कथा बोलते चाहिए। तो आजकल वीडियो अन्य वीडियोगुलोर थेके एकटू आलादा रकम। तो माने तुम्हारा देखे छो आगे दिन बागेश्वरी पुजो देखते गेलाम आमी आर बड़ो मा। तो सेखाने गिये आमरा खूब एनजॉय करेछि खूबी भालो लेगेछे ओखाने गिये आमादेर। तो परेर दिन एकटा सांस्कृतिक अनुष्ठानेर माने आयोजन करा होयेछिलो। तो सेखानेई आमी आर बड़ो मा गिएछिलाम। बड़ो मार दुटी नृत्य परिवेशन करार कथा छिलो एबं दुटी गान गाओयार कथा छिलो सेइजोन्नोई गिएछिलाम। तो आमरा भेबेछिलाम सेखाने गिये आमादेर खूब भालो लागबे आगेर दिनेर थेकेओ बेशी भालो लागबे होयतो, बाट होयेछे पुरो तार उल्टो। आसले ओखाने गिये आमादेर जे एतटा अपमानित होते हबे सेटा आमरा कखनो भाबिनी, बाट कि करा जाबे अपमानित होते होयेछे एखन सेटाके बदलाते तो पारबो ना। तो आसले घटनाटी तीनटे छेले एबं एकटी मेयेके केंद्र करे घटेछे। तो आमी चाइबो जाते एई भिडियोटी सेई तीनटे छेले एबं मेयेगुलिर काछे पौंछे जाक बा तादेर मध्ये कारोर काछे पौंछे गेलेई हबे जाते तारा तादेर भूलटा रियलाइज करते पारे। तो चाहब तुम्हारे एकटाई माने आमार अनुरोध थाकबे जे तुम्हारा जेनो भिडियो प्रचुर परिमाणे शेयर करो जाते भिडियो तादेर काछे पौंछे जेते पारे बा तादेर मध्ये कारोर एकजनेर काछे पौंछे जेते पारे जाते तारा तादेर भूलटा रियलाइज करते पारे। तो एतटुकुई बलार छिलो। तो चलो भिडियोटा शुरू करा जाक। तो गाइज तुम्हारा देखते अलरेडी टोटोए करे बागेश्वरी मंदिर काछे पौंछे गिएछि। प्रचुर लाइटिंग दिए देखते रास्ता थेके आमरा देखते अनेक बेशी लाइटिंग अनेक मेलाटा आरो बेड़े गिएछे फलेर दोकान खेलनार दोकान अनेक किछु। तो देखते कत भीड़ होयेछे तुम्हारा देखते मंदिरटाकेओ एरा खूब सुंदर करे साजिएछे आर ओई होच्छे स्टेज। तो जेठु बड़ो मा दाड़िये आछे आसले आमी बड़ो मा जेठु आमरा तीनजनेई एसेछि। तो देखते थाको कि कि हय। ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর যে ভূধার নদী জপমালা ধৃত প্রান্তা নাচ করবে সবাই একটু হাত তালি দাও জোরের জন্য রেডি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রথমে একটি মেয়ে আবৃত্তি করে শোনালো দেখতে পেলে। এবার একটি বাচ্চা মেয়ে স্টেজে উঠেছে ডান্স পারফরম্যান্স দেখাবে বলে। সে আসলে প্রজাপতিয়ে মন এই গানটায় ডান্স করছে। খুবই কিউট একটা বাচ্চা প্রজাপতির মতো করে হাতগুলোকে নাড়ছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ বড়মা স্টেজে উঠে পড়েছে। বড়মা প্রথমে গান দুটো শোনাবে তারপর ডান্স পারফর্ম দেখাবে। তো এতক্ষণ তো ঠিকই ছিল, আসলে সমস্যাটা শুরু হয় বড়মার ডান্স পারফরম্যান্স শুরু হওয়ার পর থেকে। গাইস বড়মার দুটো গান তো গাওয়া হয়ে গেছে, এবার আমরা একটা কাকিমাদের বাড়ি যাচ্ছি যেখানে বড়মা রেডি হবে তার ডান্স পারফরম্যান্সের জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি ওনার বাড়িতে। তো এই হচ্ছে ওনার বাড়ি, ওনার রুম। ওনার মেয়ে হচ্ছে একজন ডান্সার, তো তার ছবি চারিদিকে ছড়ানো রয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বড়মা রেডি হয়ে গিয়েছে তার ফার্স্ট ডান্স পারফরম্যান্সের জন্য। তো আমরা এবার স্টেজের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টেজের কাছে চলে এসেছি।
তো এখানে এই মেয়েটি প্রথমে ডান্স পারফর্ম করছে, তো বড় মার একটু লেট হয়ে গেছিল আসতে স্টেজে, তো সেই জন্য এই মেয়েটি পারফরমেন্স শুরু হয়ে গেছে। এই মেয়েটির হয়ে গেলেই বড় মার ডান্স পারফরমেন্স শুরু হবে। তোমরা বড় মার ফার্স্ট ডান্স পারফরমেন্স তো দেখলে, কিছুটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এবার সেকেন্ড ডান্স পারফরমেন্সের জন্য বড় মা এসেছে আবার ওনাদের বাড়িতে রেডি হতে, তো আমিও সাথে এসেছি বড় মাকে হেল্প করার জন্য। তো বড় মা কিছু একটা খুঁজে পাচ্ছে না, এখন সেটাই খোঁজা হচ্ছে। তো গাইস বড় মা রেডি হয়ে গেছে, আবার আমরা স্টেজের দিকে যাচ্ছি বড় মা সেকেন্ড ডান্স পারফরমেন্সের জন্য। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন এই মেয়েটি নাচছে। আসলে বড় মা রেডি হতে আবারও লেট হয়ে গিয়েছিলো, সেই জন্য এই মেয়েটি আবার ডান্স পারফরমেন্স দেখাতে উঠে পড়েছে স্টেজে। তো এরপর তোমরা দেখতে পাবে আসল সমস্যাটা কি হয়েছিল। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বড় মার সেকেন্ড ডান্স পারফরমেন্স শুরু হয়ে গেছে। তো এখানেই ঘটে সেই ঘটনাটি। আসলে এই তিনটে ছেলে আর একটি মেয়ে আছে যারা সমানে বড় মার নাচ দেখে হেসে যাচ্ছে। তো তোমরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, তোমাদের মধ্যে কেউ যদি দেখে থাকো, আমি তোমাদেরকে এটাই বলবো যে আগে নিজে কি সেটা দেখো, নিজে কি করতে পারো সেটা দেখো, পরে অন্য কাউকে দেখে হাসবে। অ্যাটলিস্ট তার সেই সাহসটুকু আছে যে সে স্টেজে উঠে পারফর্ম করবে, কাউকে নাচ দেখাবে। তোমাদের তো সেই সাহসটুকুও নেই, তোমরা শুধু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে যাচ্ছ। তো তার থেকে বেটার তোমরা নিজেরা নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত থাকো, অন্যের দিকে তাকিয়ে না হেসে। তো গাইস আমার জাস্ট এটা ভেবে খারাপ লাগছে যে কেউ যখন উৎসাহের সাথে সাহস করে একটা স্টেজে উঠে পারফরমেন্স করছে, তখন তার সেই পারফরমেন্সের মজারণও কখনোই উচিত নয়। তার পারফরমেন্স ভালো হচ্ছে না খারাপ সেটা তো পরের কথা, বাট সে যে সাহস করে তোমাদেরকে পারফরমেন্স দেখাচ্ছে সেটাই অনেক। গাইস তোমরা দেখতে পাচ্ছ অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, আমি তোমাদের মন্দিরটা কীরকম লাগছে সেটাও দেখিয়ে দিলাম। রাত্রিবেলা মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে যে মানে কি বলবো, আমার যে কী ভালো লাগছে মন্দিরটা দেখে। তো যাই হোক আমরা এবার বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ মেলা যে সমস্ত বসেছিল দোকানপত্র, তো সেই সমস্ত কিছু মানে দোকানদাররা তুলে নিয়ে তারাও তাদের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে রোড পর্যন্ত যাব। তো সেখান থেকে কোনো গাড়ি বা টোটো কিছু পেলে তো তাতে উঠে পড়বো, আর না যদি পাই তখন আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা রোডে চলে এসেছি, তো আমরা কোনো গাড়ি পাইনি বা টোটোও পাইনি যে আমরা তাতে করে যাব। তো আমাদেরকে বাধ্য হয়ে হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তো আমরা গল্প করতে করতে যাচ্ছি, তো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি এবং সামনে আমার খাবারের প্লেট রাখা আছে এবং তাতে আছে রুটি, জিলাপি আর কুমড়ো আলুর তরকারি, ভালো করে ছোলা দিয়ে করেছে। তো গাইস আমি মেলা থেকে জিলিপি নিয়ে এসেছিলাম, আমার জিলিপি খেতে খুব ভালো লাগে। তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমার এতই খিদে পেয়েছিলো, আমি খাবারের থালা নিয়ে বসে পড়েছি মানে ফ্রেশ হয়ে। তো আমি এখন খাবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই।